আর একটা হাদিস বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইউদরিকু বিহুসনি খুলকিহি দারাজাতি ক্বায়মিল লাইলি ওয়া সায়মিন নাহার। যে ব্যক্তির মধ্যে সদাচরণ আছে, উত্তম চরিত্র আছে, এই ব্যক্তি সারা বছর আজীবন তাহাজ্জুদ পড়ে। একজন লোক আজীবন তাহাজ্জুদ পড়ে মৃত্যু পর্যন্ত, আর আরেকজন ব্যক্তি আজীবন নফল সিয়াম পালন করে, আর একজন ব্যক্তির মধ্যে সদাচরণ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মধ্যে উত্তম চরিত্র আছে এই ব্যক্তি ওই দুই ব্যক্তির সমপরিমাণ নেকি পাবে। মানে কেউ যদি সারা জীবন তাহাজ্জুদ পড়ে এবং সারা জীবন নফল সিয়াম পালন করে, করে যে নেকি পাবে শুধু উত্তম আচরণ থাকার কারণে সমপরিমাণ নেকি আল্লাহ তাকে দান করবে।